বানাচ্ছি আর মাছের কষা আলু দিয়ে। এই রান্নাটা খুবই টেস্টি একটা রান্না, খুবটা মজাদার রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে অ্যাজ ইউজুয়াল মাছগুলোকে আমরা ভেজে নেব, যেভাবে আমরা মাছ ভাজি, অবশ্যই নুন হলুদ দিয়ে। তো মাছটাকে আমরা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ পরে ওই মাছটাকে আমাদের রান্না করতে হবে। তার জন্য এখন আমি ভেজে নিচ্ছি কিছু কেটে রাখা আলু, স্লাইস করা আলু। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, আর তার সাথে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, একটা পেস্ট বানানো ছিল সেইটা। ভালো করে এইটাকে আমি কষিয়ে নেওয়ার পরে এখন দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো, একটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। এটা কালারের জন্য সম্পূর্ণই। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, আমি একসাথেই দিয়ে দিলাম আর কি, মানে একসাথেই ছিল। তো ভালো করে দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আরেকটা জিনিসও দেবো, যেটা দিলে রান্নার টেস্টটা বেশ ভালো আসে, এবং মাছের ঝোলের ক্ষেত্রে তো অবশ্যই। এটা হচ্ছে টমেটো, টমেটো কুচি কয়েকটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। এখন আমি ভালো করে টমেটো কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটাকেও আবার ভালো করে পুরো মশলার সাথে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা ফাইনাল টাচ দেবো, সেটা হচ্ছে একটু জল দিয়ে দিলাম। জলটা গরম দিতে পারলে তো বেশি ভালো হয়। তো এখন জলটা দিয়ে ভালো করে সব মিশিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, আর ফোটানো হয়ে গেলেই মাছ দিয়ে দেব। এটাই হচ্ছে রান্না, প্রায় শেষ। ঝোলটা একটু দেখে নিতে হবে যে নুন টুন সব ঠিক আছে কিনা, পরে নুন অ্যাড করে দিতে পারি। আর এখন আমি দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছ, আর মাছটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, এবং ঝোলটা বেশ একটু গাঢ় রাখতে হবে, বেশি পাতলা রাখা যাবে না, কারণ আমি করাচ্ছি আর মাছের কষা। তো আর মাছের কষা আমাদের রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর নিজেরা অবশ্যই বাড়িতে বানিও। আজকের মতো টাটা।